আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আজ আমি আপনাদের এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি বাড়ি দেখাবো দেখতে পাচ্ছেন বাড়িটি আমাদের এক বন্ধু দেখতে যাচ্ছিলেন ঠিক এমন একটি বাড়ি তো দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ভালো হবে যদি আপনারা এভাবে বাড়ি করেন বাড়িটি মোটামুটি এমন হবে এই বাড়িটি নির্মাণ করতে মোটামুটি চার শতক জমির প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন এটা এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি বাড়ি এটার ভেতরটা একটু দেখাবো আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটির ভেতরে মোটামুটি এমন হবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের লিভিং আর এটা আমাদের ডাইনিং হবে এখানে সেইটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমাদের বেডরুম হবে মাস্টার বেডরুম আর এখানে আরও একটি বেডরুম তো আমাদের সেই বন্ধু যা দুটি বেডরুম করতে আপনারা চাইলে তিনটি বেডরুমও করতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন এটা কিচেন কিচেনটাও কিন্তু মোটামুটি বেশ বড় হবে আর এখানে আছে আমাদের লন্ড্রি হবে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এখানে একটি ডোর করা থাকবে তো আশা করছি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ডিজাইনটি ওনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাস টয়লেট আর আমাদের কমন টয়লেট এখানে হবে তো সেই বন্ধু ছিল এভাবে পেছন থেকে দরজাটা রাখার জন্য আপনারা চাইলে এদিক থেকেও রাখতে পারেন কমন টয়লেটের দরজাটা দিতে পাচ্ছেন এখানে হবে বন্ধুরা যদি কারো এটার ড্রয়িং প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে এটার ড্রয়িংগুলো ডাউনলোড করে নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্লোর প্ল্যান মোটামুটি এমন হবে এখানে দুটি বেডরুম দেখতে পাচ্ছেন তো হয়তো অনেকেই তিনটি বেডরুম প্রয়োজন হবে ডিজাইনটি যার জন্য করা সে ঠিক এভাবে করতে চাচ্ছিল তো আমার মনে হয় খুব ভালো হবে এভাবে যদি করতে চান এখানে দেখতে পাচ্ছেন দুটি বেডরুম সেটা দেখতে পাচ্ছেন এখানে ডাইনিং এখানে আমাদের লিভিং হবে এখানে দেখতে পাচ্ছেন মাস্টারবার আর এখানে কমেন্টালিটি দেখতে পাচ্ছেন এটা আমাদের কিচেন তো মোটামুটি যাদের বাজেট তেরো লাখ টাকার মতো আছে তারা এইভাবে একটি বাড়ি করতে পারেন মাপগুলো মোটামুটি এমন হবে তাছাড়াও যদি আপনাদের ড্রয়িংটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ